আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব আসলে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে খুব সহজে চিনতে পারি। এরপরে আমরা ট্রায়াঙ্গেল মেথডে শিখব কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে সিম্পল এভাবে সবগুলো ট্রান্সফরমেশনে রূপান্তর করা যায়। সো আমরা এখানে ব্যবহার করব ট্রায়াঙ্গেল মেথড। সো এই ট্রায়াঙ্গেল মেথডে যাওয়ার পূর্বে আমাদের সবাইকে যে বিষয়টি ভালো করে বুঝতে হবে সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স কিভাবে আমি চিনব এবং সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি এবং কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য কি। চলো তাহলে আমরা বোর্ডে এই বিষয়টি দেখে নিই। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, দেখো যে কোনো একটা সিম্পল সেন্টেন্সের মৌলিক বৈশিষ্ট্য হবে, দেখো, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তাহলে যে কোনো সিম্পল সেন্টেন্সের একটা কমন বৈশিষ্ট্য আমরা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এই জিনিসটা একটা খুব কমন একটা বিষয় পাবো। সো তোমাকে ফাইনাইট ভার্বগুলো চিনতে হবে। সো ফাইনাইট ভার্ব নিয়ে আমি পরে কথা বলবো, শুধু জাস্ট আজকে তুমি জেনে নাও সিম্পল সেন্টেন্স আমি কিভাবে আইডেন্টিফাই করবো। সেন্টেন্স যত বড় বা ছোটই হোক না কেন সেটা কোনো বিষয় না, মূল কথা হচ্ছে যখন একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে তখন সেই সেন্টেন্সটি হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। এখানে আমরা আরেকটা জিনিস শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে আমি যদি বলি তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটা কিভাবে তৈরি হবে, আমরা সেটা এবার জানবো কম্পাউন্ড সেন্টেন্সটা কিভাবে আমরা তৈরি করতে পারি। তাহলে চলো কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা দেখতে পারি। একই সিস্টেম, তাহলে দেখো এখানে একাধিক সিম্পল সেন্টেন্স হবে, তার মানে এটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস এটা একটা ফাইনাইট ভার্ব। এবং এখানে যে জিনিসটা হবে, দেখো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এখানে আমরা একটা শব্দ শিখে নিব। এই শব্দটা যদি আমরা জানি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে, যেমন ফ্যান বা ফান বয়েস। তারপরে একইভাবে আবারও সাবজেক্ট প্লাস এখানে কি হয়ে যাবে ফাইনাইট ভার্ব। তাহলে দেখো মূলত কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে একাধিক সিম্পল সেন্টেন্স মাঝখানে ফ্যান বয়েস বা ফান বয়েস দিয়ে যুক্ত থাকবে, তখন সেটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা চলো আমরা পরের যে বিষয়টি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি আর কি, তাহলে আমরা বিষয়টি বুঝতে পারবো। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বুঝে গেলাম। এখন কম্পাউন্ড সেন্টেন্সে কোনটার অর্থ কি তোমাকে কিন্তু এটা জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে দাঁড়াও আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে এটা হবে এতে যেটা হবে সেটা হচ্ছে সাধারণত ফর, তাহলে এতে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্ড, আচ্ছা এনতে যেটা হবে সেটা হবে নট অনলি এবং বাট অলসো, এবং বাট অলসো, নট অনলি এবং বাট অলসো। আচ্ছা এখানে বিতে কি হবে তাহলে বাট, ওতে কি হবে অর, ওয়াইতে কি হবে ইয়েট, এবং এসতে কি হবে সো, এসতে হয়ে যাবে সো। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স চেনার একটা সহজ টেকনিক জেনে নিব। তাহলে কম্পাউন্ড হচ্ছে বলতো একটি একাধিক সিম্পল সেন্টেন্সের মিলন মেলা। তাহলে আমরা দেখলাম কি, দেখো সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, সেন্টেন্সটি যত বড়ই হোক না কেন সেটা আমাদের কোনো সমস্যা নেই, মূল কথা হচ্ছে এটা সিম্পল কিনা সেটা আমাকে বুঝতে হবে। দেন এরপরে দেখো যখন কম্পাউন্ড হবে তখন হচ্ছে একাধিক সিম্পল সেন্টেন্স, আশা করি বুঝতে পেরেছো। দেখো একাধিক সিম্পল সেন্টেন্স যখন ফ্যান বয়েস বা ফান বয়েস দিয়ে যুক্ত থাকবে তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা এবার কমপ্লেক্সটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো কমপ্লেক্সটা আমরা কিভাবে জানি, এখানে আমি যদি আরেকটু পড়ে তুলে দিই তাহলে কমপ্লেক্সটা কিভাবে লিখি আমি একটু দেখো। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, তাহলে একটা সাবঅর্ডিনেট কনজাংশন দেয়া থাকবে, তাহলে মাথায় রাখতে হবে এটা সাবঅর্ডিনেট কনজাংশন। একইভাবে এখানে কিন্তু কি হবে, দেখো একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এখানে একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব হবে, তার মানে এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। এখানে একটা কমা থাকবে, সাধারণত যদি সাবঅর্ডিনেট ক্লজ পরে থাকে তাহলে তোমার কমা ব্যবহার করতে হয় না, প্রিন্সিপাল ক্লজ যদি আগে থাকে
তাহলে একইভাবে আবারও সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, তাহলে এটাতেও আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, তাহলে এটাও একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা আর এখন হচ্ছে এটা সাবঅর্ডিনেট কনজাংশন, তো যে ক্লজ এই যে এটা দেখো এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, তো এখন এই অংশটুকু হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ, এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা চাইলে তুমি কপি করে এই জিনিসটাকে আগে নিয়ে আসতে পারো, অর্থাৎ এখানে সিম্পল সেন্টেন্স যেটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যেটা সেটা আগে আনতে পারো, যদি এটা আগে নিয়ে আসো তাহলে তোমাকে কমা ব্যবহার করতে হবে না, তার মানে সেন্টেন্সটাকে ঘুরিয়ে আমরা এভাবেও লিখতে পারি। আমি যদি আবার একটু কালার চেঞ্জ করে নিচ্ছি দেখো, তাহলে এর যদি আমি এটাকে এইভাবে ব্যবহার করি দেখো, যদি আমি আরেকটু এই সেন্টেন্সটাকে আমি ঘুরিয়ে আবার দেব তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। তাহলে আমরা যদি এখানে দেখো, যদি আমি এখানে কি করি দেখো, সেম কথা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, ওকে, তারপরে আগের মতো ওই যে এসসি, এসসি মানে সাবঅর্ডিনেট কনজাংশন, তারপর আবারও সাবজেক্ট প্লাস এখানে কি হয়ে যাবে দেখো ফাইনাইট ভার্ব, তাহলে একইভাবে এই অংশটুকু হচ্ছে, এই অংশটুকু হচ্ছে, এই যে এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখানে কিন্তু কমা তোমাকে দিতে হচ্ছে না, এখানে কিন্তু তোমাকে কমা ব্যবহার করতে হবে। তাহলে এই হচ্ছে আমরা দেখে নিলাম কোনটি সিম্পল কোনটি কমপ্লেক্স এবং কোনটি কম্পাউন্ড সেন্টেন্স। এবার আমরা কিছু উদাহরণ দেখতে পারি, দেখো এখানে দেখো এখানে আছে যে সিম্পল সেন্টেন্স, তাহলে আমরা কিভাবে দেখতে পারবো সিম্পল সেন্টেন্স, এখানে দেখো এটা অনেক বড় একটা সেন্টেন্স, ইন স্পাইট অফ হ্যাভিং এনাফ মানি হি ডিড নট হেল্প মি, তবু এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স কেন, আমি আবার একটু দেখাচ্ছি দেখো এই সেন্টেন্সটা, আমি একটু একটু খেয়াল করে দেখো, এটা সিম্পল সেন্টেন্স কারণ এখানে দেখো ফাইনাইট ভার্ব, এই যে ফাইনাইট ভার্ব, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, তাহলে একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। আচ্ছা একইভাবে এটাও একটা নন ফাইনাইট ভার্ব কিন্তু এটা একটা ফাইনাইট ভার্ব, তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা পেলাম কি এই সেন্টেন্সটা কেন সিম্পল, কারণ একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই বিষয়টি জানা, কয়টা সাবজেক্ট এবং কয়টা ফাইনাইট ভার্ব আছে, তাহলে আমরা এই বিষয়টি জানলাম। এবার চলো তাহলে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স দেখি, আবার কম্পাউন্ড আগে দেখে নিই, তোমাদের কম্পাউন্ড, কম্পাউন্ড কেন এটা কম্পাউন্ড, এই যে দেখো আমরা জানি যে এটা একটা সিম্পল সেন্টেন্স সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, যেটা আমরা বলেছিলাম ফ্যান বয়েস বা ফান বয়েস, এটাকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন, আমরা শর্টকাটে শিখেছিলাম ফ্যান বয়েস বা ফান বয়েস, তারপর আবারও সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা এই দুটো মিলে হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে দেখো, মাই ফ্রেন্ড হ্যাড এনাফ মানি, মাই ফ্রেন্ড হ্যাড এনাফ মানি হি ডিড নট হেল্প মি, দেখো এই বার্তা হচ্ছে একটা ফান বয়েস বা ফ্যান বয়েস, সাবঅর্ডিনেট কনজাংশন, এই তোমার কোঅর্ডিনেট কনজাংশন, যার কারণে এই দুটি মিলে কি হয়ে গেছে দেখো কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। একইভাবে দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এখানে একটা ফান বয়েস আছে, এন্ড আছে বা বার্ট আছে, দুটি মিলে বললাম শি লাভড দ্য চিলড্রেন অ্যান্ড শি লুকড আফটার দেম ওয়েল, তার মানে শিশুদের ভালোবাসে এবং সে তাদের টেক কেয়ার করে, এই যে এন দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হলো, বার দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত সেন্টেন্স যুক্ত হলো, এন দিয়ে দুটি সেন্টেন্স যুক্ত হলো, এই দুটি মিলে হয়ে গেছে কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড মানে হচ্ছে দুটি সিম্পল সেন্টেন্সের মিলন মেলা, আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা যদি কম্পাউন্ডে কমপ্লেক্সে যাই, আমি কমপ্লেক্সে গঠনটা আগেই দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা গঠনটা একটু দেখে নাও, এখানে একটা সিম্পল সেন্টেন্স, এখানেও একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এই যে দেখো একটা সাবঅর্ডিনেট কনজাংশন আছে এবং এটা সাবঅর্ডিনেট ক্লজ, এই অংশটুকু, এই যে দেখো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব সিম্পল সেন্টেন্স, এই যে দেখো সাবঅর্ডিনেট কনজাংশন সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এই অংশটুকু পুরোটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। এটাকে ঘুরিয়ে লেখা যায় এই যে সাবঅর্ডিনেট কনজাংশন বাক্যের শুরুতে
কমা এটা একটা সিম্পল সেন্টেন্স এটা একটা সিম্পল সেন্টেন্স এটা একটা সিম্পল সেন্টেন্স তাহলে আমরা এই যে সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করলাম এখানে তাহলে একই ভাবে দেখো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব যখন সাবঅর্ডিনেট কনজাংশন ব্যাকে শুরুতে থাকে সাবঅর্ডিনেট ক্লজ শুরুতে থাকে তখন কমা ব্যবহার করতে হয় আচ্ছা তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো এবার এবার আমরা আসো যে উদাহরণে যদি যাই এই যে দেখো কমপ্লেক্স সেন্টেন্স কেন এইখানে তোমার বোঝার বিষয় আছে এই দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স কিন্তু এর আগে একটা সাবঅর্ডিনেট কনজাংশন আছে অলও এই সাবঅর্ডিনেট কনজাংশন থাকার কারণে এই পুরো সেন্টেন্সটা হয়ে গেছে সাবঅর্ডিনেট ক্লজ আর এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ তাহলে এটা একটা সিম্পল কিন্তু কিন্তু যে কোনো একটা সিম্পল সেন্টেন্সের আগে অবশ্যই একটা কি থাকবে সাবঅর্ডিনেট কনজাংশন যদি এই তিনটা ভালো করে বুঝো তাহলে যে কোন নিয়ম তুমি বুঝতে পারবে আচ্ছা এরপরে আসো হি ডিড নট হেল্প মি ওইটাকে যদি আমি আগে নিয়ে আসি প্রিন্সিপাল ক্লজটা আগে নিয়ে আসলাম দেন এই যে অলদো এটা সাবঅর্ডিনেট কনজাংশন এটাও একটা সিম্পল সেন্টেন্স আর এই অলদো যার আগে আছে এই অলদো থেকেই পুরোটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা যদি আমার তোমার সিনারিতে চলে যাই আমরা দেখ আগের যে সূত্রটা একটু দেখে নাও আবার দেখো সূত্রটা যদি আমরা আগে দেখি তাহলে বুঝতে পারবো এটা সূত্রটা যদি একটু দেখি তাহলে আমাদের আবার একটু খেয়াল করে দেখো তাহলে সিম্পল সেন্টেন্স মানেই হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আর কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে একাধিক সিম্পল সেন্টেন্স ফ্যান ভয়েস বা ফান ভয়েস দিয়ে যুক্ত থাকবে বিশেষ করে পরীক্ষায় এই তিনটা জিনিস বেশি আসে মনে রাখবা এই তিনটা জিনিস এখানে বেশি আসে তাহলে সেটা কোন কোনটা এই যে দেখো তোমার এন্ড পরীক্ষায় বেশি আসে বার্ড পরীক্ষায় বেশি আসে অর পরীক্ষায় বেশি আসে এই তিনটা সাধারণত পরীক্ষায় বেশি আসে তো যাই হোক এবার দেখো আর এটা দেখো কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা চিনবো কমপ্লেক্স সেন্টেন্স বুঝবো কিভাবে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সেস প্যাটার্ন এই যে এটা কমপ্লেক্স সেন্টেন্স সাবঅর্ডিনেট মানে কনজাংশন তারপর সিম্পল সেন্টেন্স কমা এইটা যার আগে তুমি সাবঅর্ডিনেট কনজাংশন যা যোগ করবে এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে আর এটা হবে প্রিন্সিপাল ক্লজ একইভাবে দেখো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজটা পরে ব্যবহৃত হয়েছে যখন আমি কমা দিচ্ছি তখন এটাকে বলা হচ্ছে তোমার কমা ব্যবহার করছি তখন সাবঅর্ডিনেট ক্লজ ব্যাকে শুরুতে আছে যদি প্রিন্সিপাল ক্লজ আগে থাকে তাহলে কমা ব্যবহার করতে হবে না তাহলে আশা করি এখন থেকে তোমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবে যদি এটা ভালো করে আইডেন্টিফাই করতে পারো তাহলে আমাদের ট্রায়াঙ্গেল মেথডে আমি তোমাদের ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো নিব আশা করি তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ঘরে বসে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে ধন্যবাদ তোমাদের ভালো থেকো